হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো বিকেলে এমনি ছাদে অনেক দিনই ওঠা হয় না, কারণ বিকেলে যেহেতু আমার টিউশন পড়ানো থাকে, তো পড়াতে পড়াতে দেখি অনেকটাই সন্ধ্যা হয়ে যায়, মানে 6:30 বেজে যায়, তখন দেখি অন্ধকার অন্ধকার হয়ে যায়, তো তখন আর ওঠা হয় না। তো আজকে একজনই পড়তে এসেছিল, তো সেই জন্য তার একটু তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, মানে একজন থাকলে যা হয় একটু তাড়াতাড়ি তার পড়াটা হয়ে গেছে। তো সেই কারণে দেখলাম এখনও অন্ধকার হয়নি, তাই ভাবলাম আজকে একটু ছাদে উঠি বিকেলবেলা। আর ছাদের এই মনোরম সুন্দর একটা পরিবেশ বিকেলের তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো দেখো আকাশটা কত সুন্দর লাগছে। বিকেলের এই সুন্দর একটা পরিবেশ উপভোগ করতে কার না ভালো লাগে, তো সেই কারণে চলে এলাম ছাদে। আর আজকে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব, তো সেই কারণে আরও ভিডিওটা স্টার্ট করলাম। সকাল থেকে ভাবছি স্টার্ট করব, কিন্তু অনেক রকম কাজের মধ্যে আর শুরু করা হয়নি। তো বিকেলে তো ডেফিনেটলি স্টার্ট করতে হলো, কারণ তোমাদের আজকে অনেক কিছু দেখানোর আছে, আর অনেক নতুন নতুন জিনিস কেনাকাটা হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো, আর কে ঘুরতে যাচ্ছে, কী কী কেনাকাটা হয়েছে সবই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো সবটা দেখতে হলে ভিডিওটা আজকে কন্টিনিউ দেখতে হবে। আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো, তাদের অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার, কারণ তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকলে তবেই অনেক নতুন নতুন ভিডিও বানানোর আরও উৎসাহ পাই। তো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এখন এই তো ছাদে একটু ঘোরাঘুরি করব, তারপরে নিচে যাব, তোমাদের সাথে তো শেয়ার করতে হবে অনেক কিছুই। তো আজকে রাতে বেরোনোর কথা ঘুরতে, তো তার জন্য গোছ গাছ বলতে পারো মোটামুটি কমপ্লিট, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর কী কী নতুন জিনিস কিনেছে সেগুলোও তোমাদেরকে দেখাবো। তো চলো এখন নিচে যাওয়া যাক, সেগুলোই তোমাদেরকে দেখাবো। তো কী কী গোছ গাছ হয়েছে আর কী কী কেনা হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো নিচে যাওয়া যাক। এখন চলে এসেছি নিচে, আর দেখতেই পাচ্ছ এখনও ব্যাগ গোছানো চলছে, আর এই ব্যাগটাই নতুন কিনে এনেছে ঘুরতে যাওয়ার জন্য, যেগুলো দেখাবো বলেছিলাম তার মধ্যে এটা হচ্ছে একটা। তো তোমাদেরকে নিচে নামিয়ে দেখাতে পারছি না, কারণ ব্যাগে অনেক জিনিসপত্র ভরা হয়ে গেছে আর অনেক ভারী, আমার হাতে ফোন রয়েছে, এক হাতে নামানো যাবে না। আর এটা ব্যাগের মতো ইউজ করা যায়, আর ট্রলি ব্যাগের মতো দেখতে পাচ্ছ চাকা রয়েছে, টেনেও নিয়ে যাওয়া যাবে। তো এই ব্যাগটা নিয়ে যাবে। আর কী কী কিনেছে চলো দেখাই। এই যে এই ব্যাগটা কিনে এনেছে পিট ব্যাগ, তো কে যাবে বলে দিয়ে আগে, বাবা যাবে মানে আমার শ্বশুর মশাই যাবে ঘুরতে, কোথায় যাবে সেটাও বলে দিচ্ছি, পুরীতে। তো এই ব্যাগটা কিনে এনেছে, কিন্তু উনি যেহেতু একা যাবে ফ্যামিলি নিয়ে না, উনি আরও সব ওনার দু তিনজন বন্ধু যাবে, তো সেক্ষেত্রে ওনার একটা ব্যাগেই ওই ব্যাগটা যথেষ্ট, মানে হয়েও আরও জায়গা অনেক ফাঁকা থেকে যাবে, তো এই ব্যাগটা লাগবে না। তো এই ব্যাগটা এমনি ছোটোখাটো কোনো দরকারে ইউজ করার জন্য লাগে, তো সেই জন্য এটাও কিনে এনেছে, একটা ছিল ছিঁড়ে গেছে ওটা। আর দেখো কিনে এনেছে এটা জুতো, তো দেখো এই রকম জুতো প্লাস্টিক টাইপের, মানে যেহেতু পুরীতে যাবে জলের জায়গা, তো সেই জন্য চামড়া জুতো তো সবসময় ইউজ করা যায় না ওখানে, তো সেই কারণে এই জুতো দুটো কিনে এনেছে, মানে জুতো জোড়া আর কি। তো এটা খুবই ভালো জলের জায়গায় ইউজ করার জন্য, মানে জলে সবসময় সমুদ্রে যাবে স্নান করতে বা হোটেলের রুমেও পড়ে থাকবে, তো সব কিছুর জন্যই খুবই ভালো। আর একটা জিনিস কিনে এনেছে তোমাদেরকে এখন দেখাবো, দেখো টেন্টানা কি বলো তো, আমি সোনা বাবার জুতো, ছোট্ট ছোট্ট দুটো জুতো। বাবা এইসব জিনিসপত্রগুলো কিনতে গিয়েছিল, তো
বাবার জুতো কিনতে গিয়েছিল, তো এই জুতোটা পছন্দ হয়েছে, ওর জন্য কিনে নিয়ে চলে এসেছে। কেমন লাগছে জুতোটা? আমার তো খুবই পছন্দ হয়েছে জুতোটা, কি কিউট দেখতে। তো চলো জুতোটা ওকে পায়ে পরিয়ে তোমাদেরকে দেখাই কেমন লাগছে। এই দেখো আমার সোনাটা জুতো পরেছে, কেমন লাগছে জুতো পরে? খোকা বাবু যাই লাল জুতো পায়। এই জুতো পরে হাঁটবে, তো পরেছে তো। এই যে জুতো দুটো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, আর এগুলোই তোমাদের দেখানোর ছিল, তো তোমাদের এগুলো দেখিয়ে দিলাম। তো জিনিসগুলোও কেমন লাগলো সেগুলোও কমেন্টে জানিও। তো আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সঙ্গে।